আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকল বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই প্রত্যাশা করে আজকে আবার নতুন একটা কাজ নিয়ে আসছি। যদিও সেটা নোকিয়া, কানের স্পিকারে সাউন্ড আসে না, এটা কিভাবে সাউন্ড আসবে এই জিনিসটি আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ। সমাধান বাংলা চ্যানেলটা যেই সব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজটা মনোযোগ সহকারে দেখা যাক। ফিরে আসলাম ইন্ডোর পরে। আমি যদিও নাটগুলা খুইলে রাখছি যাতে ভিডিও বড় না হয়, এখন আমাদের কানের স্পিকারের সমস্যা। আমরা মূলত মেমোরি খুলছি, এবার সিম দুইটা খুলব। অবশ্য সিম মেমোরি খুব সাবধানে রাখতে হবে যেন হারাই না যায়। আমি সিম মেমোরি দুটা খুইলে নিয়েছি, এখন আমরা জাস্ট সেটটা খুলব। অবশ্য এখানে নক ব্যবহার করতে পারেন। আমরা সুন্দর করে ক্যাচিংটা খুলে নিতে আছি, যদি আমার নখ একটু ব্যথা আছে যার কারণে আমার শোন ব্যবহার করা লাগতেছে। আমার অলরেডি ডেমোটা খোলা হয়ে গেছে ইনশাল্লাহ, আপনাদেরকে ক্লিয়ার করে কাজটা দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখন মাদারবোর্ডটাকে জাগাবো। অবশ্য মাদারবোর্ডটা জাগানোর ক্ষেত্রে খুব সাবধানে এবং আস্তে আস্তে খুলতে হবে। আপনারা ক্লিয়ার করে দেখতে পারতেছেন ইতিমধ্যে কিন্তু আমার এটা খোলা হয়ে গেছে। আমরা এখন কানের স্পিকারটা জাস্ট চেক করব যে আমাদের কানের স্পিকারটা ভালো আছে কি না। আশা করি ভালো নাই, কারণ ভালো যদি থাকতো সেক্ষেত্রে আমরা অ্যানালগ মিটার দিয়ে যদিও চেক করতে পারি। আমরা এক্স টেনে দিয়ে রাখছি, এক্স টেনে দিয়ে আমাদের দুইটা জায়গা চেক করতে হবে, একটা হলো স্পিকার আর একটা স্পিকারের গার্ডে লাইন আছে কি না। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমার কাটাটা লড়তেছে, যার কারণে বোঝা গেল মাদারবোর্ডের লাইন আছে। মাদারবোর্ডে যেহেতু লাইন আছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্পিকার ভালো না। আমরা এবার স্পিকারটা মাইপে নিই। স্পিকারটা ভালো না, এখন আমরা সেম এরকম মাপের একটা স্পিকার চেঞ্জ করে দেবো, ইনশাআল্লাহ আমাদের কাজ হয়ে যাবে। যদিও আমরা সেম মাপের স্পিকার পাবো না, চায়না স্পিকার আছে, এগুলো একটা লাগাই আমরা যদিও ই করবো যে এইটার কানেক্টরের হিসাবে এইটার তুলনায় এটা ঠিক আছে কি না। মাপ দেখছেন ক্লিয়ার ঠিক আছে, যদিও এখন আমরা এইখানে বসাইয়া চেক করব।
আমি কিন্তু অলরেডি স্পিকার বসাইছি এবং সেটটা মাদারবোর্ড ফিটিং কইরা চেক করব যে আসলে আমাদের সিমে আমি সেটটাকে যদিও ক্লিয়ার করে লাগাইনি অবশ্য আমরা এখন এখানে সাপ্লাই পাওয়ার সাপ্লাই দিয়ে চালু করব কারণ আমার পাওয়ার সুইচটা যদি উপরে আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে আমার সেটটা চালু হয়েছে যদিও সেটটা নোকিয়া সেট এটা চালু হইতে একটু সময় নিতেছে আবার পাওয়ার সাপ্লাই দিয়ে চালু করতেছি সেক্ষেত্রে কতটুকু চালু হবে না হবে আল্লাহই ভালো জানে আলহামদুলিল্লাহ আমার সেটটা চালু হয়েছে অলরেডি নেটওয়ার্কে বাড়ি খেয়েছে গ্রামীণ সিম ঢুকাইছি যেহেতু আমি আমি এখানে আমার সেটটা যদিও আসলে পাওয়ার সাপ্লাই দিয়ে চালু করার ক্ষেত্রে ই হয়ে গেছে এখানে আমি যদিও এটা লাগানোর অর্থ যাতে আমার সেটটা তাড়াতাড়ি চালু হয় নেটওয়ার্ক আসে আলহামদুলিল্লাহ আপনারা আর একটু সবর করেন ইনশাআল্লাহ আমার যে জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো যে কানের স্পিকারটা এইভাবে মূলত চেঞ্জ করবেন যদি আমার মাদারবোর্ডে লাইন না থাকতো সেক্ষেত্রে আমি লাইন কোথা থেকে তারটাই না দিলে বা লাইনটা কোথা থেকে বের হবে এই ব্যবস্থা দেখাইতে পারতাম যেহেতু আমাদের লাইন আছে সেক্ষেত্রে আমাদের আর বাড়তি টেনশন করার লাগে না জাস্ট স্পিকার চেঞ্জ করছি হয়ে গেছে নতুন যেসব ভাইজানরা আছেন এসব এই ধরনের কাজ করেন সেক্ষেত্রে তাদের অবশ্যই ভিডিওটা উপকার আসবে আর পুরান যেসব ভাইজানরা আছেন তাদের অবশ্যই এই সব ভিডিও না দেখলেও চলবে তারপরও ভালো লাগলে একটা লাইক দিবেন ভাই ব্রাদার আপনাদের একটা লাইক দেওয়াতে আমাদের মনের উৎসাহ বেড়ে যায় আমার অলরেডি এক সিমের নেটওয়ার্ক আসছে আমি ওয়ান টু থ্রি দিয়ে কল দেব
আপনারা ইতিমধ্যে ক্লিয়ারভাবে শুনতে পারতেছেন, আমার কানের স্পিকারটা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।